হ্যালো ভিউয়ার্স, মাই ডেলি ভিলেজ থেকে আমি তনুশ্রী। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের কালিয়া। আপনারা নিশ্চয়ই সবাই পছন্দ করেন এই চিংড়ি মাছের কালিয়া, আর আমি যেভাবে চিংড়ি মাছের কালিয়াটা বানিয়েছি আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, খুবই সুন্দর খেতে। মাংস বাদ দিয়ে এই চিংড়ি মাছের কালিয়া খেতে খেতে চাইবেন আপনারা, তাই আপনারা আসুন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি দেখে নিন। এই রেসিপিটা বানাতে আমার প্রয়োজন হয়েছে 300 চিংড়ি মাছ। আমি বাগদা চিংড়ি নিয়ে ভালো করে কেটে নিয়েছি, নিয়ে মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। আর নিয়েছি পেঁয়াজের পেস্ট একটা, আর নিয়েছি এক বাটি দুধ, আর টমেটো পেস্ট, পেঁয়াজ একটা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন রসুন বাটা, আর নিয়েছি 1/2 টেবিল টিস্পুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার আমি প্রথমে কড়াইতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নেব। তেলটাকে আমি কিছুক্ষণ গরম হতে দেব, তারপরে আমি তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দেব। আমি প্রথমে দারচিনি, এলাচ, লবঙ্গ দিচ্ছি না, কারণ এগুলো তেলে দিলে ফাটে, তাই আমি পেঁয়াজ দেওয়ার পরে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব, দেখবেন ভাজার সময় কত সুন্দর একটা স্মেল হবে, স্মেলটা খুবই সুন্দর। এরপরে আমি দেব রসুনের পেস্টটা, দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। তারপরে আমি একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব আদার পেস্ট। এটাকে দিয়েও আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব, দেখুন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা। পেঁয়াজের পেস্টটাকে দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব, মশলাগুলোকে ভালো করে কষিয়ে না নিলে মশলাগুলো যে কাঁচা গন্ধ সেগুলো থেকে যায় আর ভালো লাগবে না, টেস্ট ভালো হবে না। আর আমি দিয়ে দিলাম শুকনো মশলাগুলো, জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, দেখুন। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দিচ্ছি প্রয়োজন মতো লবণ, লবণটা একটু মিক্স করে নিলাম। এরপরে আমি দেব দুধ, 1/2 বাটি দুধ দিলাম আর 1/2 রেখে দিয়েছি। এটা কেন রেখে দিয়েছি পরে আপনাদেরকে বলবো। দুধটা দিয়ে একটু কষিয়ে নেব, নেয়ার পরে 2 মিনিট এটাকে রান্না হতে দেব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ টমেটো থেকে যে কাঁচা গন্ধ ছাড়ে এটা ভালো করে না কষিয়ে নিলে তরকারিতে গন্ধটা থেকে যায়, তাই আমি একটু ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিলাম। এবার আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাগুলো যাতে এর মধ্যে
लेगे जाए ताई आमी 5 मिनट हल्का फ्लेमे रान्ना होते देव। 5 मिनट हो गए ताई आमी ढाकना खुले दिए दिए देखुन कत सुंदर हो मसलागुलोर संगे भालो करे कषिये नीते हबे। देखुन आमी भालो करे चिंगड़ी और मसला भालो करे मिक्स करे निच्छि। एबार आमी दिए दिलाम 3 काँचा लंका दिए एगुलोके आबार भालो करे नेड़े दिच्छि। दिए आमी एटाके 2 मिनट ढाकना चापा दिए राखबो। आबार 2 मिनट परे देखुन मसलागुलो थेके तेल छेड़े गेछे, खुबी सुंदर लागछे। এই তরকারিতে আমি একদমই জল অ্যাড করব না। আমার যে বাদবাকি দুধ টুকুর ছিল সেটাই আমি আবার অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এভাবেই আমি জল না দিয়ে রান্নাটা করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। নিয়ে এবার আমি 5 মিনিট একদম লো ফ্লেমে এটাকে হতে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার এসেছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর লাগছে খেতেও ততটা খুবই সুন্দর। এত অসাধারণ খেতে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আমার কথার সঙ্গে মিলে যাবে, খুবই সুন্দর টেস্ট। আপনারা মনে করলে এটা ভাত দিয়ে রুটি দিয়েও খেতে পারেন। আমার রেসিপিটা দেখুন খুবই সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে আবার নেক্সট ভিডিও বানাতে উৎসাহী করবে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।